এমনি তো অনলাইনে তো টিকিটই নেই, বুক মাই শোতেও টিকিট নেই, যখনই খুলছি ওয়েটিং 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 সোল্ড আউট। চারজনের লাইভ মেম্বার করেছি, 1.5 লাখ টাকা করে, 1,18,000 প্লাস 18% জিএসটি নিয়ে 1,54,000 আমরা দিয়ে করেছি। অফলাইনে দেওয়ার কথা প্রথমে বলেছিল কিন্তু তারা টিকিট কেউ দেয়নি। টিকিট অফলাইন অনলাইন দিলে এই অসুবিধাটা হতোই। বহু প্রতীক্ষিত ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ ইডেন গার্ডেন্সে, একমাত্র ম্যাচ যেখানে ভারতীয় ক্রিকেট দল ইডেন গার্ডেন্সে খেলছে, কিন্তু টিকিটের হাহাকার, কেবলমাত্র টিকিটের হাহাকার বললে হয়তো কম বলা হবে। টিকিটের কালোবাজারি এই পর্যায়ে পৌঁছেছে যে ইডেন গার্ডেন্সের সামনে যারা ইডেনের লাইফ মেম্বারশিপ কার্ড হোল্ডার তারাও পর্যন্ত বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন। প্রথম লাইভ মেম্বার 3 জনের আছে, 30 বছর আগে, গত 2 মাস আগে আমরা 4 জনের লাইভ মেম্বার করেছি, টোটাল টিকিটে গেল 7 জনের, ঠিক আছে, 1.5 লাখ টাকা করে, 1,18,000 প্লাস 18% জিএসটি নিয়ে 1,54,000। কিন্তু যখন আমি টিকিট নিতে আসি তখন দেখলাম নোটিশ বোর্ডে দেওয়া আছে 21 এবং 23 তারিখ ডিউরিং পূজা ভেকেশন। ওরা আমাকে বললো যে বুকিং হয়ে গেছে, আমরা জানি না, টিকিট অলরেডি গন, আপনার বুকিং না থাকলে আপনি কোনো টিকিট পাবেন না। তাহলে আমার লাইফ মেম্বার টিকিটটা গেল কোথায়? বলে ওটা আমি বুঝতে বলতে পারবো না। তখন আমি লেটার দিয়ে এসেছি, অবজেকশন লেটার, সেটা উনি অ্যাকসেপ্ট করছেন না। কেন করবেন না? লেটার তো অ্যাকসেপ্ট করতেই পারে। আপনি কি লালবাজারে কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ, লালবাজারে কমপ্লেন করেছি। তারা ইডেন গার্ডেন্সের সামনে এসে বসে আছেন কারণ তারা কোনো না কোনো কালোবাজার চক্রের খপ্পরে পড়েছেন এবং সেখানে টাকা দিয়ে নিজেদের টাকা হারিয়েছেন। উনি যখন আমাদেরকে বললেন তো আমাদেরকে মানে নর্মালি যেরকম করে ব্যবহার করে সেভাবে ব্যবহার করেছে, তো ব্যবহার করার পরে আমাদেরকে ভরসাও দিয়েছে, তো ভরসা দেওয়ার পরে আমরা সেইভাবেই পেমেন্ট করেছি। যেহেতু 50% উনি বলেছিলেন, তো উনি বলেছিলেন 50% 40% দিলেও চলবে, তো আপাতত আমাদের কাল পর্যন্ত কথা হয়েছে, আজকে আসার কথা ছিল এখানে এসে টিকিটটা দেবে হাতে হাতে, এবারে বাকিটা পেমেন্ট করে দেবো আমরা। কিন্তু আজকে আসার পরেই, এখানে আসার পরে ওর পুরো ফোনটা পুরো সুইচটা হয়ে গেছে, তারপর থেকে কোনো কলই লাগে। প্রায় পাঁচ ঘন্টা বসে আছে, 100 টাকার টিকিটটা 10,000 টাকায় বিক্রি করছে। আমরা এখন স্টুডেন্ট মানুষ, আমাদের কি অত টাকা দিয়ে কেনার ক্ষমতা আছে? অত টাকা দিয়ে কিনে আমরা কি খেলা দেখতে পারবো? তো আমরা কি হয়েছে, আমরা ওরকম ব্রোকারের হাতে পড়েছি, তো এখন তারাও আমাদের কোনো ফোনও ধরছে না, কিছু করছে না। আমাদের 1,500 টাকা যে টিকিট ওরা 1,700 টাকা নিয়েছে, এবার আমরা মানলাম যে 200 টাকায় না এক্সট্রা নিল, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, খেলা তো আমরা দেখতে পারবো, আমরা তো সেই আশা নিয়ে এসেছি। তো তারা কেউ ফোন ধরছে না, মেন কথা হচ্ছে এরা ওই ব্রোকারদের হাতে বিক্রি করছে, তাদের ব্রোকারদের কাছ থেকে টাকা নিচ্ছে আর ব্রোকাররা আমাদের দিচ্ছে, আর আমাদের কি করছে যে ঠিকভাবে টিকিটও দিচ্ছে না, কিছুই করছে না। সাধারণ মানুষ টিকিট পাচ্ছেন না, যারা খেলা দেখতে ইচ্ছুক তারা ইডেন গার্ডেন্সের সামনে এসে ফিরে যাচ্ছেন, অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই টিকিটগুলো গেল কোথায়? টিকিট পাইনি না, পাইনি, আমাকে বলছে দেয়া হবে না, আপনাদের অনলাইনে অনলাইন কখন হলো? আমাদের তো মেসেজই এলো না অনলাইনে, অনলাইনে মেসেজ না আসলে কি করে বুঝবো অনলাইন কি করছে না করছে? নবমীর দিন তুমি আধ ঘন্টার জন্য খুলে তুমি বলছো অনলাইন হয়ে গেছে, আর যদিও 300 লোককে দিয়েছো তাহলে এত টিকিট কোথায় গেল? আগেও খেলা দেখতে এসেছি কিন্তু এরকম হয়নি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সময় পুরোপুরি লবিবাজি করে গেল বিসিসিআই। আই থিঙ্ক টিকিট প্রথম দিন থেকেই অনলাইনে খোঁজা হচ্ছে, 8টার সময় কামিং সুন, 8:01 সোল্ড আউট, একদিন সোল্ড আউট, সেকেন্ড দিন সোল্ড আউট, বিসিসিআই বললো 4 লাখ টিকিট ছাড়বে, সেদিন বিসিসিআই ঝুলিয়ে 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 টিকিটটা দিলই না। ইডেন গার্ডেন্সের ছবিটা ঠিক এরকম যে অনলাইন বা অফলাইন কোথাওই সাধারণ মানুষের জন্য তো কোনো টিকিট নেই, এমনকি ইডেনের যারা লাইফ টাইম কার্ড হোল্ডার তাদের জন্য কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি অভিযোগ করা হয়েছে, ময়দান থানায় অভিযোগ করা হয়েছে, এবং ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট শ্রী আশিস গঙ্গোপাধ্যায়কে ময়দান থানা থেকে একটি নোটিশও পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচন্ড।